হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এখানে সিদ্ধ ছাল আর আতক চাউল দিয়ে আজকে ছি পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি পরিমাণ মতো আপনার মানুষ বেশি হলে বেশি পরিমাণে দিবেন আর অল্প হলে কম পরিমাণে দিবেন আমি এখানে আতক চাল দিয়েছি এরপরে আতপ চাউলের অর্ধেক সিদ্ধ চাউল দিয়েছি দিয়ে এগুলাকে পুরা রাত্রে পানিতে ভিজিয়ে রেখেছি পুরা রাত্রে ভিজিয়ে রেখে এখন এটা ব্ল্যান্ড করব এখানে ব্ল্যান্ডার করে পানি অল্প একটু পরিমাণ দিব বেশি দিবো না কারণ একটু পরে আবার হালকা কুসুম গরম পানি মিক্স করবো সেই জন্য এখন আগে অল্প একটু পানি দিয়ে ফুরেটা ব্লেন্ড করে নিব অনেক সহজে দেখবেন আপনি পিঠা বানাতে পারবেন আপনার চাউলের গুঁড়া লাগবে না বিদেশের বাড়িতে এমনিতে চাউলের গুঁড়া খুব একটা পাওয়া যায় না রেয়ার তাই আপনি এই পদ্ধতিতে অনেক সহজে চিতে পিঠা বানিয়ে খেতে পারবেন যাদের পিঠা অনেক পছন্দ এখন এটা ব্ল্যান্ড করে নিব আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন গণত্বটা পুরো এরকম হবে এখানে আমি হালকা গরম পানি মিক্স করব আমি ছুলা এখানে পানি গরমে দিয়েছি এখন আমি এখানে বেকিং পাউডার মিক্স করতেছি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিবেন তাহলে ফিটাটা একদম ফুলে যাবে পরিমাণ করে অল্প একটু এক চা চামচ পরিমাণ আপনি বেকিং পাউডার দিয়ে দিবেন এখন আমি এখানে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি মিক্স করতেছি ভালোভাবে যেন লবণ আর বেকিং পাউডার ভালোভাবে মিক্স হয়ে যায় প্রচুর ঠান্ডা পড়তেছে আমার গলায় প্রচণ্ড ব্যথা আজকে কয়েকদিন জ্বর সেই জন্য ভিডিও বানাতে পারতেছি না এখন আমি গরম পানিটা অ্যাড করব এটার সাথে দেখুন কত সহজে ছিতই ফিটা বানিয়ে আমরা খেতে পারি আমার ছিতই ফিটা অনেক পছন্দ যদিও ফাটতাম না আগে কিন্তু এইভাবে বানালে অনেক সহজে বানানো যায় আমি সুলায় অন্য সাইডে পাতিলটা বসিয়ে দিয়েছি চিতই পিঠার খোলা ওইটা অনেকক্ষণ আগে থেকে বসিয়ে রাখতে হবে যেন গরম হয়ে যায় এটা অনেক বাড়ি সেই জন্য গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছি আপনারা এইভাবে এটা দিয়ে মিক্স করে নেবেন তাহলে পিঠাটা অনেক সফট হবে অনেক ভালো হবে এটা দিয়ে এভাবে করে নেবেন যাদের এরকম নাই তারা চামচ দিয়ে এভাবে অনেকক্ষণ করলে এরকম সুন্দরভাবে হয়ে যাবে ছি পিঠা দিয়ে নারি নারিকেল বা চিনি মিক্স করে ওইভাবেও খেতে পারবেন আবার মাংস বা অন্য তরকারি দিয়েও খেতে অনেক ভালো লাগে আমার কাছে তরকারি দিয়ে হ্যাঁ এত ভালো লাগে না আমি নারিকেল দিয়ে অনেক পছন্দ করি ছিতুই পিঠা দেশে গেলেও আমাদের বাসায় বানায় নারকেল দিয়ে আমার অনেক ভালো লাগে এখন আমি চিতই পিঠাটা এখানে দিব পাতিল অনেক গরম হয়ে গেছে দেখেন ধোয়া উঠতেছে এখন আমি এখানে চিতই পিঠাটা দিয়ে দিব ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখন উপরে ছোট একটা ডাকনা দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করব দেখবেন অনেক সুন্দরভাবে ফিটাটা হয়ে যায় এবং উঠে যাচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে একদম ফুলে গিয়েছে আমি এখন ছুরি আপনারা কাটা চামচ বা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে এভাবে উঠাতে পারবেন আমি এখানে ছুরি দিয়ে উঠিয়েছি অনেক সুন্দরভাবে উঠে যায় আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন এগুলো দিয়ে আপনারা দুধ ছিতইও বানাতে পারবেন যার যেভাবে পছন্দ এভাবে খেতে পারবেন রেসিপিটা অনেক সহজ শীতের মধ্যে অনেক ঠান্ডা দেশও অনেক ঠান্ডা এখানেও অনেক ঠান্ডা এরকম গরম গরম ছিতই পিঠে অনেক ভালো লাগবে সবার দেখেন কীরকম সুন্দর হয়েছে একদম ফুরা পিঠা মধ্যখানে আটা নেই একদম ফুরাটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে ব্যাঙে দেখাবো এটার ভিতরে কীরকম হয়েছে দেখেন দেখেন কীরকম ভালো লাগতেছে দেখতে কত সফট আর একদম ভিতরে অনেক ফুলকো হয়েছে খেতেও অনেক ভালো লেগেছে আমি মাংসের ঝোল দিয়ে খেয়েছিলাম অনেক টেস্ট হয়েছে আপনারাও বানিয়ে খেতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমি এখানে আজকে খিচুড়ি রান্না করেছি মুরগির মাংস দিয়ে আর এখানে গরুর মাংস বৃষ্টির সময় খিচুড়ি ভালোই লাগে আমি এখন খিচুড়ি নিতেছি খাওয়ার জন্য অনেক জায়গায় অনেক জায়গার মানুষ খিচুড়ি অনেক পছন্দ করে আমারও খারাপ লাগে না মাঝে মাঝে খিচুড়ি হলে ভালোই লাগে এখন আমি সালাদ নিব। শশা টমেটো দিয়ে সালাদ করেছি সালাদ নিব আর গরুর মাংস নিচ্ছি একটু হালকা একটু জোল নিয়ে নিচ্ছি আর সাথে সালাদ নিয়ে আমি এখন খাবো এটা ছিল আমার আজকের রেসিপি খিচুড়ি প্লাস সিতই পিঠা গরুর মাংস আপনারা খেতে চাইলে অবশ্যই আসতে পারেন সবাই মিলে একসাথে খাব আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমি এখন এগুলা খাবো তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ সার্না আল্লাহ হাফেজ